শুরু করছি উইথ ঋতব্রত আজকে আমাদের সঙ্গে অর্জুন সিং অর্জুন তার টাফটক উইথ ঋতব্রততে আগে যেটা বলতাম ভারতীয় পার্টির এই রাজ্যের সহসভাপতি সাংসদ সাংসদ তো থাকবেনই বটে কিন্তু আমি আলাদা করে আর ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের অন্যতম সহসভাপতি বলছি না কারু সবাই প্রহর গুনছেন কবে শিবির বদলাবেন কি বলবেন কথার কোনো যুক্তি নেই আমি ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্টও আছি এমপিও আছি নিশ্চিত ভাবে আমি একটা লড়াই লড়ছি যে লড়াইটা অনেক আগে লড়া উচিত ছিল কিন্তু আই যে এমপি দেখলাম কেউ লড়ছে না আমি এমপি হওয়ার পরে দুই বছর করোনা পিরিয়ড গেল কিন্তু যে লড়াইটা আমি শুরু করেছি ওই বলতে গেলে সবাই বলেন বিল্লির গলায় ঘন্টা কোন বাঁধেগা তো আমি দিল্লি কে গলায় ঘন্টা বানা কি দিল্লির চালায় জুট মিল একদম জুট মিলে জুট থেকে নিয়ে পারচেস থেকে নিয়ে এভরিথিং সবটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডিপার্টমেন্টে আন্দোলনে জুট পড়ে তার আমলারা কিভাবে জুট মিলকে স্পয়েল করে দিচ্ছে কিভাবে নষ্ট করে দিচ্ছে এইটা নিয়ে আমার লড়াই শুরু হয়েছে এই লড়াইতে মানে অদ্ভুতভাবে আপনি ভাববেন কি আস্তে আস্তে জুট মিলটা রুগ্ন তো ছিলই সিপিএমের জামানা থেকে কি ইনকলাব জিন্দাবাদ করব বিশ পার্সেন্ট বোনাস দিতে হবে কাজ করব না কাজ না করে কাজ কর কাজ না করে মাইনা নেব কাজ করলে বোনাস নেব ওভার টাইম এই স্লোগানে চৌত্রিশ বছরে জুট মিলের অবস্থা খারাপ হলো তারপরে আসার পরে যে লড়াইটা দেওয়ার দরকার ছিল ও লড়াইটা কলকাতা অবধি পৌঁছতো না এই আমাদের রাজ্য সরকারের একটা এ ছিল কি কোনো মিল বন্ধ হতে দেওয়া যাবে না তো বন্ধ হওয়ার হওয়া দিতে দেওয়া যাবে না এই স্লোগানের উপরে বন্ধ তো এমন হচ্ছে সেটা এরা বুঝতেও পারছিল না কি বন্ধটা কেন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যদি কোনো ইন্ডাস্ট্রি লাভ না হয় কোনো ইন্ডাস্ট্রি চলবে না जूट प्राइस जे हाई के बेधे होलो साढ़े छ हज़ार टोटली भूल क्यों मोदी जी जेखने बार बार प्रधानमंत्री माननीय प्रधानमंत्री कि किसानों का आय दुना करना है कोनो एग्रीकल्चर प्रडक्टर हाई प्राइस बाधा नहीं ताले जूटेर क्यों बाधा हो অনেকে বলছেন যে অর্জুন সিং যেহেতু নিজেই এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করেন জুটের ঊর্ধ্বসীমা বেঁধে দিলে অর্জুন সিং এরও ব্যবসার ক্ষতি ভুল ভাবছে যারা বলছে এইসব অর্জুন সিং এর ব্যবসা জুটের সঙ্গে আমরা নিশ্চিতভাবে জড়িত আছি কিন্তু আমাদের এলাকার মধ্যে সবথেকে কম জুট মিল বন্ধ আছে কিন্তু ভারতবর্ষের জুট কিন্তু অর্জুন সিং এর না ভারতবর্ষে জুট না জুট আমি বুঝি ঠিকই কেন আমি জুটে জন্মেছি জুটে চাকরি করেছি জুটের নিয়ে আন্দোলন করেছি জুটে নিয়ে ট্রেড ইউনিয়ন করেছি জুট বেল্ট থেকে জিতি চাষি থেকে নিয়ে শ্রমিক থেকে সবই আমার সঙ্গে যুক্ত আছে তো যারা এই সব কথা বলে তারা ওই চাইল্ডলেস কথা বলছে কেন্দ্র সরকার জুট মিল চালাচ্ছে আর জুট মিলে যদি কোনো গাফিলাতি হয় কোনো আমলাকে নিয়ে তার দোষ গভর্নমেন্ট কেন নেবে এটাই আমি বুঝাতে চেয়েছি নিজুস গোয়েল মহাশয়কে বোঝাবার চেষ্টা করেছে বুঝেছেন উনি প্রথমে উনি বুঝতে চাইছিলেন না তেরো ডিসেম্বর যে মিটিং হয়েছিল বুঝতে চাইছিলেন না কিন্তু এবার ওনাকে আমরা বুঝাতে পেরেছি কি না সামথিং রং বিহাইন্ড দ্য বার সেখানে একটা শ্রেণী আমলা যিনি জুট কমিশনার পুরো গভর্নমেন্টকে মিসগাইড করেছেন কোর্টকে ভুল এফিডেভিট জমা করেছেন অদ্ভুত কথা শুনবেন কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আপনাকে এই হাই প্রাইস করতে পারেন না আপনি কোর্ট অর্ডার দিয়েছে কি টেরিফ কমিশনের যে ডিসিশন লাগু করতে হবে কিন্তু এই যে জুট কমিশনার এ লাগু করছে না কন্টেম হয়েছে এর এগেনস্টে মামলা চলছে আর তারপরে বলছে কি আমি জুটকে বাঁচাচ্ছি কুড়ি পার্সেন্ট জুটের উৎপাদন কমে গেছে চল্লিশ পারসেন্ট ফিনিশ গুডের উৎপাদন কমে গেছে পনেরোটা জুট মিল বন্ধ আছে তারপরে বলছে কি জুট মিল আমি ভালো করে চালাচ্ছি এই ব্যাকরণ আমার কাছে জানা ছিল না এই ব্যাকরণকে তুলে ধরেছি আমার যিনি মন্ত্রী তিনি এটাকে বুঝতে পেরেছেন উনি ন তারিখে মিটিং ডেকেছেন টেক্সটাইল সেক্রেটারি মাধ্যমে মিটিং হবে স্টেট থাকবে আইজিএম এ থাকবে দেখুন আমি বলতে পারি বা সস্তা পলিটিক্সের মধ্যে এটা আসে কেউ মিল মালিকদের বাড় বাড়ান্তি অনেক বেড়ে গেছে কিন্তু আপনি একটা কথা বলুন তো আপনি ধরুন গলার টিপে তাকে চালাতে বলছেন কিন্তু তোমাকে মিল চালাতে হবে পি এফ জমা হচ্ছে না ইএসআই জমা হচ্ছে না দশ বছর ধরে গ্র্যাচুইটি পাচ্ছে না তো কি চালিয়ে লাভ আছে একদিকে আপনি গলার টিপে বলছেন কি আপনাকে চালাতে হবে না জেলে ঢুকিয়ে দেব মানে রাজ্য সরকারের এখানে একটা বড় ভূমিকা থাকা দরকার ছিল কি আপনি রাজ্য সরকারে যা মিল চালাতে হবে এটা ফার্স্ট প্রায়োরিটি বাট মিল চালিয়ে যদি পয়সা না রোজগার হয় তাহলে কোনো মালিক চালাবে না তার যখন গলা টিপবেন তখন কি করবে পিএফ জমা করবে না গ্র্যাচুইটি জমা করবে না ইএসআই জমা হবে না মানে আদিম যুগের মতন কারখানার এ আছে কুলি লাইনগুলো আছে আপনি ভাবতে পারবেন এক হাজার টাকা পেনশন পায় একটা জুর শ্রমিক রিটায়ার হওয়ার পরে গ্র্যাচুইটি পাচ্ছে না মাত্র এক হাজার টাকা তার পরিবার কী করে চলবে জুট চাষি চল্লিশ লাখের উপরে জুট চাষি আছে তার সঙ্গে চারটে করে যদি ফ্যামিলি ধরে নিন তাহলে এক এক কোটি ষাট লাখ লোক প্লাস জুট শ্রমিক তার সঙ্গে দোকানদার তার সঙ্গে ট্রান্সপোর্টেশন প্রায় পনেরো দু কোটি মানুষের সঙ্গে ইনভলভ আছেন সেই জন্য এদের দায়িত্বটা আপনাকে নিতে হয়েছে কিন্তু ওর জন্য আমার একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে আপনাদের সরকার মানে এখনও পর্যন্ত আপনি যে পার্টিতে আছেন আপনাদের সরকার ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর যে সরকার সেই সরকার এই মুহূর্তে ক্ষমতাসীন সেখানে জুটের বিষয় আপনার মতো মানুষ যাকে বলা হয় জুট কিং আপনি নিযন্তা উত্তর পূর্ব ভারতবর্ষে জুটের ভবিষ্যৎ এবং অনেকে বলেন নিন্দুকেরা বলেন বাংলাদেশেরও জুট আপনি নিয়ন্ত্রণ করেন বকলমে সেইখানে আপনার মতো সাংসদকে কোনো দায়িত্ব দেওয়া হলো না কোনো জুটের কমিটি থেকে নিয়ে আসা হয়নি দেখুন এটা আমাদের দুর্ভাগ্য আছে মানে যারা জুট বুঝে হ্যাঁ তাদের কোনো দায়িত্ব নেই আর যারা জুট মিলে ঢুকে নি তারা কলকাতা বসে ইউনিয়ন চালায় বা কলকাতা বসে মন্ত্রী আছে কেউ দিল্লিতে মন্ত্রী যারা জুট মিলে ঢুকে নি না আমার এটাই আশ্চর্য লাগছে অনেকে বলে যে তৃণমূল বিজেপির একটা আধার আছে কোথাও যেন তৃণমূল সরকারও আপনি জুটের ব্যাপারে ছিলেন না সেই হিসেবে যুক্ত আবার দেখুন ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার রয়েছে সেখানেও আপনি নেই মানে কি অদ্ভুত মিল কেন অর্জুন সিং কে সবাই তো জানে এটা তো কেউ জানেন না যে আমি এমপি থাকাতে একটা সুবিধা হয়েছে যে আমি লোকসভায় প্রশ্ন তুলতে পেরেছিলাম 377 এ আমি এটা তুলতে পেরেছিলাম কি এটা অন্যায় হচ্ছে একদিকে দিকে गवर्नमेंटের মুখ পুড়ে যাবে যখন কোর্ট অর্ডারে এটা করতে হবে দেখো কোর্ট তো সবাইকে মানতে হবে আজকে কোর্ট অর্ডার ফেভারে জুট শ্রমিক চাসি। আর ইন্ডাস্ট্রি ফেভারে অর্ডার আছে আর আপনি মানছেন না তার মানে আপনি ইন্ডাস্ট্রিকে ড্যামেজ করছেন থাকলো একটা প্রশ্ন আপনার উত্তর দিয়ে দিই প্রথম প্রশ্ন কি আপনি যে দলে এখন পর্যন্ত আছেন দেখুন দল তো আমি এখনও আছি কালকেও আছি কিন্তু যদি এটা কেউ ভাবে কি সত্যি কথা বললে শ্রমিকদের বিরুদ্ধে শ্রমিকদের বিরুদ্ধে যে আচরণ কিছু লোক করছে কিছু লোক মিসগাইড করছে গভর্নমেন্টকে তাকে যদি কিছু লোক প্রশ্রয় দেয় তো আই এম ফার্স্ট বা লাস্ট ম্যান হতে পারি আমি কিন্তু এটাকে মানতে পারি না এবার আপনি বলবেন কিছু লোক বলছে কি আমি আগে কেন বলিনি আমি আপনি ভাবুন আমি দশ কুড়ি বছর এমএলএ আমি তো এমএলএ হয়ে আমি জানতাম কি এটা রাজ্য সরকার বাড়াতে পারবে না কমাতে পারবে না এবার অন্য লোক বলবে কি রাজ্য সরকার দেখছে না আমি তো এটা বলতে পারবো না আমি জানি আমি ওই ধরনের পলিটিক্স করি না আজকে রাজ্য সরকারে যেটা ভুল আছে আমি এখনই আপনাকে বললাম কি এখানে লেবার ডিপার্টমেন্টের মধ্যে জুট মিল আছে যেখানে জুট মিলকে এখনো রাজ্য সরকার ইন্ডাস্ট্রি মধ্যে রাখতে পারলো না বা আওতায় নিয়ে আসতে পারলো না লেবার ডিপার্টমেন্ট কি করে জুট মিলের ব্যাপারে ভাববে বলুন তো আরে লেবার ডিপার্টমেন্ট মানে লেবারকে ভাববে সার্বিক শ্রমিকদের কথা শ্রমিকদের কথা বলবে উল্টে লেবার ডিপার্টমেন্টের মধ্যে জুট আছে এটা একটা বড় ভুল আছে বাম বামফ্রন্টও করে গেলো আজকে বর্তমান সরকারও করে যাচ্ছে এইটা যদি ইন্ডাস্ট্রির মধ্যে থাকতো ইন্ডাস্ট্রিয়াল সুবিধা যেটা আছে সেটা কেন্দ্র সরকারের মাধ্যমে হোক রাজ্য সরকারের সিস্টেমের মধ্যে হোক আজকে যারা বাইরে থেকে বিজনেস সব আসছে এখানে জুট ইন্ডাস্ট্রি লাগাবার ব্যাপারে তারা ভাবছেই না ঠিক বাংলায় বহু লোক আছে যারা জুট ইন্ডাস্ট্রি লাগাতে পারে আজকে আপনি মার্ক করেছেন আমি পাঁচটা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যা যেখানে জুট হয় যেখানে কোথাও একটা কোথাও দুটো কোথাও তিনটা ইন্ডাস্ট্রি সব সব বন্ধ আছে যদি এরকম হয় ধরুন এখানে রাজ্য সরকার জুটকে কোন আলাদা দফতর করে দেয় এবং তার একজন মন্ত্রী করে দেয় কাউকে বা তার একটা পুরো প্রতিমন্ত্রীও থাকতে পারে তাহলে কি আপনার মনে হয় যে জুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে হচ্ছে আড়াই লাখ মজদুর চল্লিশ লাখ চাষি তার সঙ্গে যুক্ত প্রায় পনেরো দু কোটি মানুষ আশীর্বাদ দেবে দুহাত তুলে বাংলায় সরকারকে কি একে জুটে জুটকে লেবার ইন্ডাস্ট্রি দিকে সরিয়ে ইন্ডাস্ট্রি আওতায় নিয়ে আসা তাহলে পশ্চিমবঙ্গ সরকার যদি এরকম পাট কোনো দফতর তৈরি করে সেক্ষেত্রে কি অর্জুন সিং সাংসদ থেকে পদত্যাগ করে পবন সিংকে সরিয়ে ভাট পাড়ার এমএলএ হিসেবে নির্বাচিত হয়ে জুট মন্ত্রকে দায়িত্ব আপনি অন্য একটা অন্য কথা খুব অন্য কথাকে অন্য সঙ্গে যুক্ত করবেন না আমি সাংসদ না থেকেও আমার থেকে যদি কেউ সাজেশন নেয় তা আমি কেন দেব না আমার পমন সিংয়ের ছড়িয়ে আমাকে কেন থাকতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই ও রাজনীতি করছে আমিও রাজনীতি করছি আজকে একটা সাংসদ হয়ে প্রথমবার দিল্লিকে কে ঘণ্টা বেঁধেছে ভাই জুট ইন্ডাস্ট্রির ব্যাপারে তোমাকে ভাবতে হবে এটা তো আমি করতে পেরেছি এর মধ্যে আপনাদের একটা বড় ভূমিকা আছে আপনাদের একটা বড় ভূমিকা আছে কিন্তু আজকে পাঁচটা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ভাবতে হচ্ছে কিনা জুটের ব্যাপারে আমাদের ভাবতে ভাবা দরকার আছে কেন একটা অত বড় সার্কিল তৈরি হবে যেখানে শ্রমিক চাষি আর ইন্ডাস্ট্রি এটা কোন ইন্ডাস্ট্রিতে আছে বলুন তো আপনি একটা কথা ভাবুন দুশো পারসেন্ট স্টিল ইন্ডাস্ট্রিতে দাম বেড়েছে দুশো পার্সেন্ট চাষিরা কী ভুল করছে পাম্পিং সেটের দাম তিন গুণ বেড়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিকের দাম বেড়েছে বিলের তারপরে ডিজেলের দাম বেড়েছে আর শ্রমিকের চাষের দামটা কমে যাবে এটা কোন বিজ্ঞান আছে এটা তো বিজ্ঞান হতে পারে না সবার জিনিসের দাম বাড়ছে আর এগ্রো প্রোডাক্ট যেহেতু চাষি কত কষ্ট করে এই পাটের চাষ হয়ে জানেন জলের মধ্যে আট ঘন্টা থাকতে হয় মাটিতে পচা পচিয়ে দিতে হয় তারপরে এই পাট তৈরি হয় এটাকে আরও বাড়ানো দরকার আছে ভিউজ একটা ইন্ডাস্ট্রি নাম বলে দিন যেখানে চার হাজার লোক চাকরি করে জুট মিল বাদ দিয়ে একশো টন মিল চালাতে গেলে চার হাজারের লোকে চাকরি হবে একটা ইন্ডাস্ট্রি বলুন তো আমি তো বলছি যদি আমি বিরোধী হয়ে বলছি আমা আমার যদি সরকার একটু আমার কথা শুনে পশ্চিমবাংলা সরকার হয় বা দিল্লি সরকার হয় একটু যদি হয় এই যে কথা উঠে না আমার বেরোজগারি শেষ হচ্ছে না সবাই বলে তো বেরোজগারি শেষ হচ্ছে না লেখাপড়ার লোক লেখাপড়ার জন্যে ধরুন চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু যারা লেখাপড়া করতে পারিনি যারা শ্রমিক আছে তাদের চাকরি হতো না এখানে অনেক লোকের চাকরি হতো অত চাকরি দেওয়ার ইন্ডাস্ট্রি কোথাও নেই যত জুট মিলা আছে তাহলে এর পেছনে কি কোথাও কোথাও ধরুন যারা রাজ্য এবং কেন্দ্রে বিভিন্ন সরকারের সঙ্গে যে ব্যবসায়ীদের খুব ঘনিষ্ঠতা আছে যে সব গোষ্ঠীর সেই গোষ্ঠীরা দেখছেন জুট যদি বাড়ে তাহলে প্লাস্টিক সহ বিভিন্ন বায়ু প্রোডাক্টগুলো ব্যবসা কমে যেতে পারে এবং এনভায়রনমেন্ট বা পরিবেশগতভাবে জুটের একটা জায়গা আছে প্লাস্টিক বা অন্যান্য এনভায়রনমেন্টের ফ্রেন্ডলি নয় সুতরাং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট যাদের নয় তারাই কি কোথাও বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে জুটের ক্ষতি করছে একশো পার্সেন্ট আপনার সঙ্গে একমত আছে আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বারবার বলছেন ইকো ফ্রেন্ডলি আমাদের থাকতে হবে আপনি জানেন গ্লোবাল ম্যাটারে যেখানে বায়ু আমাদের এটমসফিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে আমাদের প্রধানমন্ত্রী অনেক সরব হয়েছেন কিন্তু আমাদের রাজ্য আমাদের দেশের মধ্যেই একটা অসাধু শক্তি কাজ করছে যেটা প্লাস্টিককে এখনো চাইছে ইনভলভ ইনভলভ করা আমি একটা কোর্ট অন কোর্ট বলছি তেরো ডিসেম্বরে মন্ত্রী মুখ থেকে এটা বেরিয়ে গেছিল কি বন্ধ হবে হবে আমি তখন মহাশয় আমি বলি ওটা ভুল বলছেন আপনি ইন্ডাস্ট্রি ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি আপনি আপনি এভাবে কিভাবে ড্যামেজ হতে দেখতে চান আমাদের সরকার তো এটা দেখতে চাইবে না আমাদের প্রধানমন্ত্রী তো কোনোদিন এটাকে বিশ্বাস করবেন না প্লাস্টিক লবি প্লাস্টিক সারা পৃথিবীকে প্লাস্টিক সেস হচ্ছে আর ভারতবর্ষে প্লাস্টিক এন্ট্রি নেবে যা জারিস যার স্বার্থে কামটা এখানে ওরচুন আপনাকে ছাচ্ছি সারা পৃথিবীতে যেসব ওষুধগুলো ব্যান হয় যেসব খাদ্যদ্রব্যগুলো ব্যান হয় সেগুলাই কিন্তু ভারতবর্ষের মার্কেটে নিয়ে এসে বিদেশি পূজপতি বা বহুজাতিক সমস্যাগুলো প্রচুর টাকা আয় করেন আপনি নিজেও জানেন আমরা যে ধরনের পানিও এখানে খাই একই কোম্পানির ইউরোপে আপনি খেয়ে দেখেছেন অন্য পানিও সেখানে অনেক বেশি বিধিসম্মতভাবে করা হয় তাহলে কি কোথাও কোনো বহুজাতিক সমস্যাগুলো বা বিরাট যারা গোষ্ঠী বাণিজ্যিক গোষ্ঠী তারাই জুট শিল্পকে গলা টিপে মারার চেষ্টা করছে দেখুন পঁচপান্ন বছর একটা সরকার চলেছে সাত বছরের একটা সরকার চলেছে সাত বছরের মধ্যে প্রধানমন্ত্রী মোদীজি যে কাজটা করতে পেরেছেন পঁচপান্ন বছর এর উপরে কেউ ধ্যান দেয়নি আজকে কিন্তু সারা পৃথিবী মানুষ এটা মানছেন কি প্রধানমন্ত্রী এক্স প্রধানমন্ত্রী যে অ্যাকশান নিচ্ছেন অ্যাকশান টেকেন হচ্ছে এটা অনেক কার্যকারী হচ্ছে একদম আপনার সঙ্গে একসম্মত কিন্তু একদিনের মধ্যে আপনি ভাবুন তো দিল্লিতে বসেই এই ধরনের কেউ বক্তব্য দিতে পারে দিল্লিতে বসেই ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিকে ড্যামেজ করার জন্যে ভাবছে হই আমাদের প্রধানমন্ত্রীকে মিসগাইড কেউ করতে পারে সিস্টেমকে মিসগাইড করতে পারে তো দিল্লিতে বসেই তো এটা হয়েছে এটাকে যদি আমরা ঠিক করতে পারি আমি বলছি একটা একমাত্র যদি কেউ পারে এই দেশকে এই ধরনের দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার এই ধরনের প্লাস্টিক লবিকে এন্ট্রি করা ব্যান্ড খাওয়াগুলোকে এখানে এ করা এটা যদি কেউ রুখতে পারে সাহস করে একমাত্র লোক আছে সেই লোকটার নাম হলো প্রধানমন্ত্রী মোদিজি এটা উনি পারেন আর ওনার শক্তি অনেক স্ট্রং আছে উনি এটাকে রুখতে পারেন এটা আমার বিশ্বাস করে আমার আমি আশা করব আমি কিন্তু আশাবাদী একজনের উপরেই কি উনি এই ইন্ডাস্ট্রিয়াল ম্যাটারটাকে দেখবেন জুট ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য নিশ্চিতভাবে ইনস্ট্রাকশন দেবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আছে আমরা শুনেছি অতীতে আপনাকে প্রধানমন্ত্রী স্বয়ং প্রাতরাসে ব্রেকফাস্টে ডেকেছিলেন আমরা শোনা কথা আমি জানি না ঠিক না ভুল তাহলে কি যতক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা আপনার সম্পূর্ণ হচ্ছেন না ততদিন ভারতীয় জনতা পার্টিতেই থাকবেন না দেখুন এই প্রশ্নটা কোনো হচ্ছে না এখানে ভারতীয় জনতা পার্টি ছাড়ার যাওয়া এটা নিয়ে এখন প্রশ্ন এই প্রশ্ন উত্তরের আমার কাছে কোনো উত্তর নেই কিন্তু প্রধানমন্ত্রী যখন ডেকেছিলেন আমাদেরকে তারপরে কোনো কারণে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে তার জন্যে আমি এই আওয়াজ তুলেছি এরকম কোনো ব্যাপার নেই আমি এই আওয়াজটা তুলছি তেরো ডিসেম্বর দু সাল থেকে তখন থেকে আমরা কিন্তু এর বিরুদ্ধে লড়াই করছি এটাকে ইমিডিয়েট স্টপ করা দরকার আছে কোর্ট অর্ডার আছে আর কিছু অসাধু শক্তি এটাকে নিয়ে মিসগাইড করছে গভর্নমেন্টকে কোথাও কি মনে হয় গঙ্গার দুই পারে অর্থাৎ যে জুট মিলগুলো রয়েছে এই জুট মিলগুলো তো এখন বেশ কিছু জুট মিল তো আমরা দেখতে পাচ্ছি যে তারা তো ভেঙে পড়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার সব ভেঙে পড়েছে যদি একবার জুটে আমরা সত্যি জোর দিতে পারি সেটা কেন্দ্র হোক রাজ্য হোক তাহলে আবার উত্তর চব্বিশ পরগনা সহ গঙ্গার বিস্তীর্ণ পারে বিভিন্ন জুট মিলগুলো আবার আবার সে আগের মতো জায়গায় ফিরে একদম রমরমা ব্যাপার হয়ে যাবে যদি এই কোর্টের অর্ডার যদি আমরা এই জুট হাই ক্যাপ যে প্রাইস ফিক্সেশান যেটাকে সরিয়ে দিয়ে আমরা ট্রান্সপোর্টেশান খরচ যদি দিতে পারি তাহলে আমার মনে হচ্ছে এই ইন্ডাস্ট্রি আর বাংলা পশ্চিমবাংলা দুটোই বেঁচে যাবে অত লোককে চাকরি দেওয়ার ইন্ডাস্ট্রি ভারতবর্ষের কোনো পৃথিবীতে কোথাও পাবেন না এক্ষেত্রে আপনি বলছেন রাজ্য কেন্দ্র দুই সরকারেরই খুব পজিটিভ অর্থাৎ অত্যন্ত বলা যেতে পারে যে খুব পরিকল্পিতভাবে এগোতে হবে তাহলেই এই ধরনের একটা খুব উজ্জ্বল ভবিষ্যৎ আছে রাজ দেখুন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুটোকেই রাজনীতিক থেকে সরে এসে মানে ভারতবর্ষকে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করার ভারতবর্ষকে বাঁচানো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা আছে শ্রমিকদেরকে বাঁচানো চাষিদেরকে বাঁচানো যেটা মূল উদ্দেশ্য আছে আমাদের দেশে এটা এটা প্রধানমন্ত্রীও চাইবেন বাংলার মুখ্যমন্ত্রীকেও চাওয়া উচিত যতগুলো মুখ্যমন্ত্রী আছেন সবারই এর মধ্যে ইনভলভ হওয়া উচিত এই সুযোগে এই প্ল্যাটফর্ম যেরকম আজকে আপনি আমাকে এখানে ডেকে কথা বলছেন এটা তো লক্ষ লক্ষ লোক শুনবে আজকে যদি এই পাঁচ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যদি এইটা করাতে পারেন আমার ক্রেডিটের দরকার নেই আমার কোনো ক্রেডিট লাগবে না আমি বলছি সবাইকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আশীর্বাদ করবে কি একটা রোজগারের সুযোগ করে দিল সবাই মিলে অবশ্যই কিন্তু অর্জুন সিং আপনি তো একথা মানবেন যে আমাদের ভারতবর্ষের রাবার লবি রাবারের যে লবি রয়েছে সেই লবি খুব মজবুত শক্তিশালী লবি আজকে তো সারা ভারতবর্ষ জুড়ে জুট লবিটাকে আপনি একটা জায়গায় আনতে পেরেছেন সেটা জাতীয় ক্ষেত্রে বলুন রাজ্যের ক্ষেত্রে বলুন খুব গুরুত্বপূর্ণ সুতরাং রাজনীতির মানে আপনি নিজে সাংসদ এখন ভারতীয় জনতা পার্টির অন্যতম সহসভাপতি এসবের বাইরে জুটের যে নেতা সেই নেতা হিসেবে ইতিমধ্যে জাতীয় ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি চলে এসেছেন কারণ আমি শুনছিলাম আমি কথা বলছিলাম আপনার সঙ্গে এই সাক্ষাৎকারের আগে টফটকের আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশের মানুষ তারা হয়তো আপনাকে অতটা চিনতেন না কিন্তু এই কারণে কিন্তু গোটা ভারতবর্ষে জুটের সঙ্গে যারা জড়িয়ে আছেন প্রত্যেকের মুখে একটা নাম অর্জুন সিং তাহলে কি কোথাও একটা জুট লবির নেতা হিসেবে আমরা আগামী দিনে অর্জুন সিংকে দেখব যেমন রাবার লবি খুব শক্তিশালী তেমন জুট লবিও অর্জুন সিংয়ের নেতৃত্বে গড়ে উঠবে রাজনীতির বলয়ের বাইরেও দেখুন ভারতবর্ষে সব লবি আছে শুধু জুট লবিটা নেই দরকার ছিল জুট লবিটাকে সব থেকে বেশি স্ট্রং হওয়া কেন জুটের চাহিদা সব থেকে বেশি আছে আজ থেকে না দীর্ঘদিন ধরে আমরা ছোটবেলা থেকে দেখছি জন্ম যেহেতু ওখানেই হয়েছে চাকরিও করেছে এই কারখানাগুলোতে জুট লবি অনেক স্ট্রং হওয়া দরকার এরা যদি স্ট্রং থাকতো এদের চাষিদের মধ্যে যদি একটা ইউনিটি থাকতো চাষিদের ইউনিটি করতে দেয় না কিছু দালালরা এর মধ্যে কিছু অসাধু মালিকরাও আছে তারা নিজের স্বার্থের জন্য তাদের কাছে অনেক পয়সা আছে তারা কিন্তু এই মালগুলোকে ডাম্প করার চেষ্টা করে তাহলে এর জন্যই আমি একটা সাজেশন দিয়েছিলাম কি জুট কর্পোরেশনের আন্ডারে পাঁচশো লোক চাকরি করে একশো বারোটা মোকাম আছে তাদের কাছে প্রায় দুশোর উপরে গোডাউন আছে কেন ওরা পারচেজ করছে না আগে তো পারচেজ করতো পারচেজ করতো মাল টাকাও গভর্নমেন্ট দেবে টাকা নিয়ে নিত তাহলে ইন্ডাস্ট্রি শুধু কনভারশন কষ্টের উপরে কোনো বার্ডেন না নিয়ে ইন্ডাস্ট্রি তিল তিল করে বেড়ে যেত আরও নতুন প্রোডাক্ট আসতো তো আরও বাই প্রোডাক্ট হতো আরও এক্সপোর্ট বাড়তো এইটা কিন্তু করা দরকার আছে কিন্তু একটা লবি সবসময় দেখবেন ভারতবর্ষে একটা লোক বেইমানদের একটা লবি আছে এই লবিটা অনেক স্ট্রং সব জায়গা ভারতবর্ষের কথা বলছি ভারতবর্ষের বাইরে তো রাজ্য নেই একটা বেইমান লবি থাকে তারা নিজে কি পেলাম এটা নিয়ে চিন্তা করে তারা আজকে জুট লবি ঢোকাবার জন্যে মিথ্যা কথা বলছে প্লাস্টিক লবি ঢোকাবার জন্য মিথ্যা কথা বলছে জুট কমিশনার সে কোর্টকে মিথ্যা অ্যাফিডেভিট করেছে জানেন শুধু সেই প্রোডাকশানগুলোকে এন্ট্রি করা যেহেতু কম প্রোডাকশান হবে তাহলে ফুডগ্রেন কিসের প্যাকেজ হবে তো প্লাস্টিকে হবে তার জন্য প্লাস্টিককে কিন্তু বাধ্য আছি আমি প্লাস্টিক কিনছি ভাই প্লাস্টিক কিনবে কেন একদিকে বলছো ফুডগ্রেন প্লাস্টিকের মধ্যে হলে বিষ হবে আর একদিকে বলছো মাল পাওয়া যাচ্ছে না একদিকে তুমি পাট দিতে দিতে পারছো না একদিকে তুমি পাটের চাষ বাড়াতে পারছো না সাদা হাতি মতন দুটো জুট একটা জুট তৈরি হয়েছে সে দুশো সাত কোটি টাকা মেলা করার খরচ করছে একটা ব্যারাকপুরের মধ্যে জুট রিসার্চ সেন্টার আছে জুট রিসার্চ করে কি করছে কত বাড়ছে কেউ দেখার লোক আছে ওকে ওর উপরে কেউ নজর রাখছে কি হাজার হাজার কোটি টাকা ওর উপরে খরচ হচ্ছে এস্টাবলিশমেন্টের খরচ চাকরি খরচ ওখানে যতগুলো খরচ আছে ওরা কি করে মাস বছরে দুটো সেমিনার করলো চারজন এসে ভাষণ দিল কাজ শেষ হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট অবশ্যই জুটের নামে তো চলছে ব্যবসা আর সেই ব্যবসা জুটকে মজবুত করার জন্য নয় কিছু স্বার্থান গোষ্ঠীর জন্য এই সমস্ত কিছু পরিকল্পনা হচ্ছে আর এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অর্জুন সিং কিন্তু অনেকেই মনে করেন না শুধুমাত্র জুট নয় অর্জুন সিং তিনি বুঝে ফেলেছেন বিশেষ করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর আসলে তৃণমূল ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো বিরোধ নেই শুধুমাত্র শুধুমাত্র বিরোধিতার নাটক চলছে বিভিন্ন রাজ্যে রাজ্যে ভোটের ফলাফলে অর্জুন সিং স্পষ্ট হয়েছেন তার ধারণা যে ঠিক আর সেই জন্যেই অর্জুন সিং ঠিক করে ফেলেছেন না যদি বিরোধিতাই না থাকে তাহলে লড়াকু নেতা হিসেবে কেন আর ভারতীয় জনতা পার্টিতে থাকবো তাহলে তাহলে রাজ্যের উন্নয়নের জন্য যারা রয়েছেন তাদের সঙ্গেই যাই আর পাশেই তো লোকসভা অর্থাৎ খুব কাছাকাছি লোকসভা সেখানে যদি এই অবস্থা চলতে থাকে ভারতীয় জনতা পার্টির অভিভাবকহীনতায় যদি ভোগে তাহলে তো কোনোভাবেই জেতা যাবে না সুতরাং দলবদল কবে দলবদল করবেন অর্জুন সিং একটা ছোট্ট বিরতি নিয়ে জেনে নেব সরাসরি অর্জুন সিং এর কাছ থেকে